প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক গতকালকে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর মানিক সাহা, শপথ নিয়েছেন গতকালকেই। ওখানে আগে মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, তিনি হঠাৎ করেই পদত্যাগ করেন এবং তার জায়গাতেই নতুন মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা। তবে দর্শক গতকালকে একটা ছবি কিন্তু অনেকেরই নজর কেড়েছে, ছবিটা হচ্ছে এই হচ্ছে ছবিটা দেখতেই পাচ্ছেন যে প্রাক্তন কীভাবে নতুনকে ওয়েলকাম জানাচ্ছেন একেবারে বুকে জড়িয়ে ধরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একেবারে নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এইভাবেই কিন্তু গতকালকে ওয়েলকাম জানিয়েছেন। আর এই যে ছবিটা সেটা সত্যি কিন্তু অনেকেরই নজর কেড়েছে। এমনিতে যেটা হয় আর কি, যে মুখ্যমন্ত্রীর পদ খুবই একটা গুরুত্বপূর্ণ পদ, সেই পদ থেকে তিনি সরে গেলেন, নিজের ইচ্ছায় গেলেন বা কারোর নির্দেশে গেলেন, যাই হোক না কেন তিনি পদটা খুইয়েছেন, তারপর যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই মনটা খানিকটা ভেঙে যায়, কারো কারো মনে হয়তো ক্ষোভেরও সঞ্চার ঘটে। কিন্তু তিনি পদত্যাগ করার পর থেকে যেভাবে দলের পাশে থেকে বার্তা দিয়ে গেছেন এবং যখন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহার নামটা ঘোষণা হলো সেই থেকে তাকে ওয়েলকাম জানানো, জড়ি ধরা এবং তারপর গতকালকে যখন শপথ হলো তারপর যেভাবে নতুন মুখ্যমন্ত্রীকে একেবারে বুকে জড়ি ধরে ওয়েলকামটা জানিয়েছেন বিপ্লব কুমার দেব, এটা কিন্তু দর্শক অনেকের কিন্তু নজর কেড়েছে এবং অনেকেই কিন্তু প্রশংসা করছেন। এবং যেটা খবর দর্শক, এই যে চিত্রটা যেটা সামনে এসছে এটা নাকি তার দল বিজেপির, যে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু বেশ খুশি, কারণ তিনি যে ধরনের পরিচয়টা দেখেছেন, মানসিকতা যেভাবে দেখেছেন এতে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু অনেকটাই খুশি এমনটা খবর দর্শক। তবে দর্শক আমি কিন্তু আজকে আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে একটা টুইট, যে টুইটটাও গতকালকে করেছেন, খুবই একটা টুইট দর্শক আমার খুব নজর কেড়েছে বিষয়টা। টুইটটা যিনি করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব। এই হচ্ছে টুইটের দর্শক স্ক্রিনশট, একটা ছবি দিয়েছেন দেখতেই পাচ্ছেন মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন। ছবিটা দিয়ে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ, জাস্ট হোয়েন ইউ থিঙ্ক ইটস ওভার গড সেন্ডস ইউ এ মিরাকেল, মেয়ে মা ত্রিপুরা সুন্দরীজি ব্লেস এভরিওয়ান। তিনি যেটা বলতে চেয়েছেন এই টুইটের মাধ্যমে সেটা হচ্ছে যে কখনো আশাহত হবেন না, যখন দেখবেন যে এটা শেষ তখন কিন্তু ঈশ্বর একটা মিরাকেল পাঠান। আর যেটা লিখেছেন যে মেয়ে মা ত্রিপুরা সুন্দরীজি ব্লেস এভরিওয়ান, মানে মা ত্রিপুরা সুন্দরী সকলের মঙ্গল করুক, এই কথাটা তিনি কিন্তু লিখেছেন। অর্থাৎ দর্শক একেবারে স্বামীর পাশে দাঁড়িয়ে একটা দারুণ বার্তা, একটা মিষ্টি বার্তা তিনি কিন্তু দিয়েছেন এই টুইটের মাধ্যমে, সেটা কিন্তু বলা করে অপেক্ষা রাখে না। নেভার লুজ হোপ, একেবারে যেন স্বামীকে উদ্দেশ্য করে কথাটা তিনি বলছেন টুইটের মাধ্যমে, এবং একেবারে স্বামীর পাশে থেকে যে ধরনের একটা টুইট করেছেন এবং ছবিটা দিয়ে যে আশাহত আর কোনো, মানে আশাহত হয়েও না, যখন মনে হয় যে এটা শেষ তখন ঈশ্বর একটা মিরাকেল পাঠান। অর্থাৎ মানে তার ওয়াইফ নীতি দেব তিনি কিন্তু মানে খুবই আশাবাদী এবং কোথায় যেন তার স্বামীকে এই বার্তাটা দিচ্ছেন, যদি স্বামীর মনে কোথাও একটা এরকম হতাশা কাজ করে যে মাঝপথ থেকে এইভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হলো, হয়তো জানি না হয়তো তিনি কোথাও ফিল করেছেন বা তিনি হয়তো ভাবছেন যে এরকম কোনো ভাবনা আসতে পারে, সেই জায়গা থেকে যেভাবে তিনি টুইটটা করেছেন এবং সেটা একেবারে মানে টুইট মানে তো ওপেন ফোরামে ওপেনভাবে টুইট করে যেভাবে স্বামীর পাশে থাকাটা বার্তা দিয়েছেন নীতি দেব, এটাও দর্শক অনেকে কিন্তু নজর কেড়েছে যে হ্যাঁ এই সময়ে হতে পারে, মানে স্ত্রী হিসেবে তার মনে হচ্ছে যে এটা একটা কঠিন সময় স্বামীর কাছে, মানে মেনে নেওয়া অনেকটা কঠিন সময়, কারণ মুখ্যমন্ত্রীর পদ সেখান থেকে এভাবে সরে যেতে হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগেই, হয়তো সত্যি একটা কঠিন বিষয়। কিন্তু সেই সময় স্বামীর পাশে দাঁড়িয়ে যেভাবে বার্তাটা দিয়েছেন টুইটের মাধ্যমে, খুব অনেকেরই কিন্তু এটা দৃষ্টি আকর্ষণ করেছে। দর্শক কী বলবেন, দুটো বিষয় আমি আপনাদেরকে দেখালাম, যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।